রাজ্যে ক্রমশই ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, ক্রমশই উদ্বেগজনক হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি এবং রাজ্যে ডেঙ্গি প্রাণঘাতী দাপট আরও বাড়ছে। বাড়ছে আক্রান্ত, মৃতের সংখ্যা গতকালের পর আজও। ডেঙ্গি বিরোধী অভিযানে মেয়র, কলকাতার মেয়র ফেরাদ হাকিম 106 নম্বর ওয়ার্ডে আজ ডেঙ্গি সচেতনতামূলক প্রচারে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফেরাদ হাকিম। আমরা গতকালও দেখেছিলাম চেতলাতেও কিন্তু ডেঙ্গি নিয়ে কিন্তু ডেঙ্গি বিরোধী অভিযান করেছিলেন ফেরাদ হাকিম, এবং তারপরও কিন্তু আজ ক্যাম্পেনিংয়ে হচ্ছে মন্ত্রী তথা রাজ্যের মেয়র ফেরাদ হাকিম। তিনি ঠিক কি বলেছেন, মারা গেছে ত্রিপুরাতে, সেখানে কি নাটক হচ্ছে? সুতরাং আমার কাজ আমাকে করতে হবে, আমরা সিনসিয়ারলি কর্পোরেশন থেকে কাজ করব। বিজেপি কি বললো, ও নিজে নাটক করে তাই মনে হয় না, চোরক ও আতি হ্যায় সারে নাজার চোর, যে নিজে নাটকবাজ তাকে মনে হয় সবাই নাটকবাজ। আমরা যদি নাটকবাজ হতাম, আমি 25 বছরের কাউন্সিলর, 5টা টার্ম হুহু করে আমার মার্জিন বেড়ে যায়, তাহলে আর নাটকবাজদের এরকমভাবে হয় না। নাটক 1 ঘন্টার জন্য করা যায়, 1টা টার্মের জন্য করা যায়। আমরা জনপ্রতিনিধি দীর্ঘ সময় ধরে, MLA আমি 4 বারের, নাটক করে এটা হয় না। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ঠিকই প্রতিক্রিয়া শোনাব। হসপিটালে সুপার মারা যাচ্ছেন, ডাক্তার অসুস্থ আছেন, ওনাদের পার্টির নেতা মারা যাচ্ছেন, নেতার পরিবারের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তাও স্বীকার করবেন না সত্যকে? তাতে লাভটা কার হচ্ছে? বেঘরের লোক মারা যাচ্ছে, আজ হাজার হাজার লোক অসুস্থ। আর এটা আজ নয়, আমি 10 বছর ধরে দেখছি ডেঙ্গিকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তথ্য লুকোনোর চেষ্টা হয়েছে, তাই আজকে হাতের বাইরে গেছে। পাপ আপনারা করেছেন, আর সে পাপের প্রায়শ্চিত্ত সাধারণ মানুষকে আমাদেরকে করতে হচ্ছে।